আর সবাইকে দুপুরে দুপরের জায়গা জাগাচ্ছি আর কি হঠাৎ করে লাইভে আসতে হলো বিশেষ কারণে আর কি তার মধ্যে একটা কারণ আমাদের যে সামনেই ঝান্ডা করা কর্মসূচি আছে সাত তারিখলে তো সাত তারিখে ঝান্ডাগাড়া কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই চারদিকে সাজো রব আর কি তো একটা মূল সমস্যা এখানে যেটা হচ্ছে যে ঝান্ডার সমস্যা আমাদের তো ঝান্ডা কোথাও সেইভাবে কেউ ছাপেও নয় বিক্রিও করে নাই সুতরাং মানুষ জানতে চাইছে কোথায় ঝান্ডা পাব কিভাবে ঝান্ডা পাবো তো যারা এই গাডা কর্মসূচিতে আছেন তারা নিশ্চয়ই নিজেদের নিজেদের ব্লক কমিটির সাথে যোগাযোগ রাখিছেন নিশ্চয়ই এবং তারা জানেন কোথায় কি ঝান্ডা পাবো না পাবো তবু বলে রাখি আমরা আর কি যারা নিজেদের মতন করে বন্দোবস্ত করতে পাচ্ছেন তৈরি করে সেটা ভালোই আর যদি না পারেন তাহলে আপনারা এক কাজ করবেন আমাদের পুরুলিয়ার জন্য বিশেষ করে বলে দিই আমাদের যে আদিবাসী করবি সমাজের যে জেলা অফিস আছে সেখানে আপনারা আমাদের লালটুদার সঙ্গে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা আমি বলে দিছি নাইন থ্রি এইট টু ডবল সেভেন ফাইভ জিরো থ্রি সিক্স আমরা পরে কমেন্ট বক্সেও দিয়ে দেবো এই নাম্বারটা আমাদের লালটুদার সাথে যোগাযোগ করবেন উনি ঝান্ডার বন্দোবস্ত করতে পারবেন বলেই মনে হয় আমাদের জেলার থেকেও একটা ব্যবস্থা করা হয়েছে যাতে সব জায়গায় সব গায়ে ঝান্ডা পৌঁছায় যাতে সব কর্মীরা নিজেদের গায়ে নিজেদের মতন করে এই কর্মসূচি পালন করতে পারে সেই দিকে আমাদের নজর আছে আমাদের তো মানে ব্লকে ব্লকে মিটিংও শুরু হয়ে গেছে এই কারণে আজই দুটা মিটিং আছে একটা করছিল একটা বড়বাজারে আমি এই লাইভটা করেই বরাবাজার যাবো মিটিংয়ে তো আর এইটা এইটা বলার জন্য বিশেষ করে আসা আর বিভিন্ন জায়গায় নানারকম সমস্যাও তৈরি হচ্ছে তো আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ আপ মানে এই মুহুর্তে আপনারা রকম মানে সেই বলছে মতন রকম বিরোধিতাই যাবেন না আপনারা আপনারা আপনাদের মতন করে বোঝাই মানুষকে বুঝাই কাজ করুন যারা ঝান্ডা গাড়তে চাইছেন তাদের দুয়ারে ঝান্ডা গাড়ুন এটা জোর করার তো কিছু যদি কুড়মি কুড়মালি নিয়ে না বুঝে তাহলে আর ঘরে ঝান্ডা গাড়ি আমাদের হবে একটা তো বুঝবে কদূর ভবিষ্যতে এটা নিশ্চিত আমরা আমাদের যে সি এই কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো নিয়ে যে লড়াইটা শুরু করেছি লড়াইয়ে ওই ওনাকেও আমাদের যে জাত ভাই ভাই যে আজ ওই যে ঝান্ডা গাড়ি বোনায় ওয়ার্ড দোয়ারে সেও আসবে এটা একদম নিশ্চিত আপনারা নিশ্চিত থাকবেন আর কি আর এছাড়াও আরও যে আরেকটা বিষয় আমাদের খুব সামনেই চলে আসছে আর কি জঙ্গল যে ওয়া তো সেই কর্মসূচিটা আমরাকে সফল করতে হবে তো এটা আপনারা জানেন আর কি যেভাবে আমরা করি এটা আমরা নিজেদের ঘরেই করি এবং নিজেরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ছবি টবি এসব ছাড়ি আর কি তো আমাদের এইবারে হচ্ছে মানে প্রত্যেকবারের নির্দিষ্ট ডেট আছে দশ থেকে ষোলোই মে তো এবারেও হবে তো সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন আর ঝান্ডাগাড়া কর্মসূচি নিয়ে আপনারা যেটুকু আমরা চিন্তাভাবনা করছি আর যদি আপনারা গ্রাম ভিত্তিক না করতে পারেন তাহলে কিন্তু অঞ্চল ভিত্তিক করবেন কিন্তু এটা ব্লক ভিত্তিক কোনোভাবেই করতে যাবেন নাই তাহলে আপনারা একদিনে পারবেন নাই আর তাছাড়াও আমাদের শুরুটা হচ্ছে সাত তারিখ এটা আমাদের সাত দিন থাকবে কিন্তু ঝান্ডাঘাড়া অভিযানটায় হয়তো সম্ভব সম্ভবলই একদিনে সব জায়গায় ঝান্ডাগাড়া সবার দুয়ারে গাড়া তাই আমরা সাত দিন ধরে এই ঝান্ডাঘাড়া কর্মসূচিটা রাখব আমরা আমাদের সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছান দিতে থাকি থাকবো এই সাত দিন ধরে যে আমরা কী জন্য আজ আমরা আমাদের দুয়ারে ঝান্ডা গাড়িতে বাধ্য হয়েছি এই বার্তাটা আমরা অবশ্যই পৌঁছাবো যাতে সরকার আমাদের আমাদের যে দাবি আমাদের যে দাবি সপক্ষে আমাদের যেসব কথা আছে আর কি আমাদের সমাজ নেতৃত্ব শুরু করে আমাদের সমাজের থেকে যে বার্তা উঠে আছে যে সিআরআই কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠানো কেন্দ্রের কাছে এটা অবশ্যই আপনারা এই দাবিটাও জানাবেন ঝান্ডা গাড়ার সাথে সাথে আপনারা ভিডিও করবেন ছবি করবেন আপনারা সেটাও আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারে পারেন কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়াও এমনি মিডিয়াতেও আপনারা দিতে পারেন মেন স্ট্রিম মিডিয়াতেও যাতে এইটা এই প্রচার প্রসারটা আমাদের চলে আর কি তো অবশ্যই কিন্তু ছবি তুলবেন এবং ভিডিও করবেন এবং স্লোগান দেবেন আর কি যে আমাদের কর্মীদের যে দাবি আছে মূল একটাই দাবি এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে আমাদের সিআরআই কমেন্ট এবং জাস্টিফিকেশান পাঠানো কেন্দ্রের আরজিআই দপ্তর তথা আমাদের যে ওখানে আদিবাসী দপ্তর আছে সেই দপ্তর তো সেই আমাদের রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে সেটা পাঠানো হোক এটাই আমাদের মূল দাবি এছাড়াও আমাদের হিতমিতানদের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক আমরা যাতে স্থাপন করে রাখতে পারি এটাও আপনারা দেখবেন কোনোরকম প্ররোচনাই কেউ পা দিবেন নাই আর কি তো এইটুকুই বলার আর বেশি কিছু বলার নাইকো আপনারা যদি কোনোরকমভাবে ঝান্ডা ঝান্ডা না পান আর কি তাহলে আদিবাসী উম আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঝালদার টু এর যা যেদিগে যারা আছেন আর কি ঝালদার টু ওয়ান জয়পুর তারপর আরসা ওখানে ভৃগুদার সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের ওখানে আমাদের রাজ্য কমিটির আমাদের সম্ভবত সম্পাদক আছেন আর কি তো ওনার কাছেও যোগাযোগ করতে পারেন উনিও ঝান্ডার ব্যাপারে আপনারাকে কিছুটা সুরাহা করতে পারেন এছাড়াও আমাদের যদি আমরা মানে গোটা রাজ্যব্যাপী চার জেলার কথা ভাবি তো আপনারা বাঁকুড়াতে কিছু লোকজনের সাথে যোগাযোগ করতে পারেন বাঁকুড়ায় যেমন আছে আমাদের কৃষ্ণ আছে কৃষ্ণর সাথে যে বাঁকুড়ার যেসব আমাদের সমাজ নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও কিছুটা সুরাহা হতে পারে এই এই সব নিয়ে আমরা মোটামুটি যাতে আমাদের এই ঝান্ডাগাড়া কর্মসূচি ঝান্ডাগাড়া কর্মসূচি একদম হানড্রেড পারসেন্ট সফল হয় সেই দিকে সবাই নজর রাখবেন এটার জন্য কোথাও আপনারাকে দৌড়া ধোপা করতে হচ্ছে নাই কোথাও আপনারা গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে নাই কোথাও আপনার আপনারাকে মানে যা কর্মসূচি পালন করতেও হচ্ছে নাই এটা নিজের ঘরে নিজের কর্মসূচি অবশ্যই এবং নিজের মান সম্মান সম্ভ্রম বজায় রাখতে আপনারা আর প্রত্যেক আমাদের কুর্মী ভাই বন্ধু আত্মীয় কুটুম আত্মীয় স্বজন সবাইকেই অনুরোধ আর কি প্রত্যেকে নিজের এই যে চিনাপটা চিন্নপটা রাখার জন্য আপনারা সেই দিন সাত তারিখ কিন্তু আপনার দুয়ারে ঝান্ডা গাড়ুন আর কি হলুদ ঝান্ডা উড়বে হলুদ ঝান্ডা উঠবে জয়গরামের ঝান্ডা উঠবে তো এইটা আর আর বিশেষ কিছু মনে হয় বলার তো তবে আরেকবার খেয়াল করে দিই আমাদের পাশাপাশি আসছে আমাদের দশ তারিখ থেকে জঙ্গল জিয়া আহমদমি সেই কর্মসূচিটাও আপনারা সফল করবেন সেটাও ঘরে আমাদের নিজেদের গায়ে ঘরের কর্মসূচি শুধু আমরা জঙ্গল জল কীভাবে জঙ্গল বাঁচাবো কীভাবে অরণ্য বাঁচাবো কীভাবে গাছ বাঁচাবো সেই বার্তাটা আমরা সরকারের কাছে আমরা আমাদের মতন করে আমরা পৌঁছাচ্ছি এটা আমরা গত প্রায় আমাদের একুশ সাল থেকেই করছি মনে হয় একুশ সাল থেকে আমরা করছি কর্মসূচিটা তাই কুড়ি লেখ কুড়ি একুশ বাইশ তেইশ এটি চার বছর পড়বে এই কর্মসূচিটা আমরা ধারাবাহিকভাবে রাখছি যাতে এই পরিবেশ সচেতনতামূলক আমাদের যে এই কর্মসূচি এটা প্রত্যেকের কাছে পৌঁছায় আর কি আর এইটুকুই বলার আবার আরেকবার সবাইকে অনুরোধ আপনারা ঝান্ডাগাড়া কর্মসূচিতে নিজেদের মতন করে নিজের অংশগ্রহণ করুন নিজেদের মান সম্মান সম্ভ্রম আপনাদের যে মাথা উঁচু করা উঁচু আছে সে মাথাটা উঁচু করুন আপনাদের নিজেদের সমাজের ঝান্ডা গাড়ুন আমাদের নিজেদের সমাজ মতো আপনারা চলার চেষ্টা করুন জহার ধন্যবাদ